সালমান খান ও শাহরুখ খানের 1995 সালের জনপ্রিয় চলচ্চিত্র করণ অর্জুন আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটি 22 নভেম্বর বড় পর্দায় ফিরছে, যা নতুন প্রজন্মকে এই ক্লাসিক গল্প এবং এর উত্তেজনা অনুভব করার সুযোগ দেবে। 90-এর দশকে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল এবং বর্তমানে এটি আবারও রিলিজের মাধ্যমে সকলকে অতীতের সেই স্মৃতিময় অভিজ্ঞতার সাথে পুনরায় যুক্ত করতে চলেছে। ফিল্মে সালমান ও শাহরুখ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, যারা তাদের পরিবার ও মায়ের জন্য শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন। এখানে রাখি গুলজার মায়ের চরিত্রে অভিনয় করেন, যার বিখ্যাত সংলাপ মেরি করণ অর্জুন আইঙ্গে আজও ভক্তদের মধ্যে প্রচলিত। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন রাকেশ রোশন এবং এর গানগুলো সেই সময়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই রিলিজের সাথে দর্শকদের জন্য আবারও 90-এর দশকের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করার এক বিরল সুযোগ সৃষ্টি হয়েছে। সালমান শাহরুখের জনপ্রিয় জুটিকে বড় পর্দায় দেখা নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হবে।